রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান ইন্দোনেশিয়া থেকে 200 কোচ কেনাকাটায় স্থানীয় এজেন্ট বিশ্বাস বিল্ডার্সের কাছ থেকে কয়েক কোটি টাকা ঘুষ নেয়। এ অভিযোগে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে জালিয়াতি করে জনবল নিয়োগ, হুন্ডির মাধ্যমে লন্ডনে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে নেমে তার বিরুদ্ধে আনা বেশ কিছু অভিযোগের সত্যতাও পেয়েছে দুদক। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দেশত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তার বিরুদ্ধে পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের কেনাকাটা সহ বিভিন্ন প্রকল্প থেকে শত কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। রেল ও ডাক বিভাগের মতো বিভিন্ন সেবা সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের অন্তত 80 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন, যাদের মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপির সাবেক মহাপরিচালক চৌধুরী হাসান সাহরাওয়াদ্দি, এনসিডিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, অতিরিক্ত ডিআইজি মুখলিসুর রহমান, বেবজার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান, সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান নাইম হাসান, ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ, হোটেল ওয়েস্টিনের মালিক নূর আলী। এটা সত্য যে আমরা 70-80 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছি। প্রাথমিকভাবে অনুসন্ধান করে যদি আমরা দেখি যে দুর্নীতি হয়েছে, তাহলে আমরা দুর্নীতির মামলা করি আদালতে এবং সেটি মামলা পরিচালনা করে আমরা চেষ্টা করি শাস্তি নিশ্চিত করার জন্য। দুদকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি। তবে প্রভাবশালীদের ক্ষেত্রে দুদকের তদন্তের অতীত রেকর্ড ভালো না থাকাই এই অনুসন্ধানের সুফল নিয়েও শঙ্কার কথা বলছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন এক ধরনের তালিকা প্রস্তুত করে তদন্তে যে অগ্রসর হচ্ছে, যেটি অনেকটা সুসংবাদের মতো ইতিবাচক ভাবতে হবে, কিন্তু যেহেতু ট্র্যাক রেকর্ড খুব একটা সুবিধাজনক নয়, সেই জন্য উদ্বিগ্ন হতে হয় যে আসলে সত্যিকার্থে এক্ষেত্রে কোনো সুফল পাওয়া যাবে নাকি এক্ষেত্রে লোক দেখানো ঘটনা হিসাবে রূপান্তরিত হবে। কাজেই প্রয়োজন হবে দুর্নীতি দমন কমিশনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সকলকে পরিচয় এবং অবস্থার উর্ধ্বে থেকে আইনের চোখে সকলে সমান এই দৃষ্টিভঙ্গি থেকে জবাব দিয়ে তাড়াতে আনতে হবে। শুধুমাত্র যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকেই না, তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এই ধরনের অপরাধ অভিযোগগুলো ক্ষেত্রে অনেক সময় যোগসাজশ থাকে, অংশীদারিত্ব থাকে, সুরক্ষাকারী থাকে, এদের সকলকে জবাব দিয়ে তাড়াতে আনতে হবে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারাও দুদকের নজরে রয়েছেন। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।